সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, এই গানটি কিভাবে আপনারা হারমোনিয়ামে বাজাবেন এটা আমি আজ আপনাদের শেখাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর আপডেটগুলো পেতে নোটিফিকেশন বেলটি অন করে দিন। ধন্যবাদ। সি শার্প থেকে দেখাচ্ছি, গত একটি গান দেখিয়েছিলাম মায়া লাগাইছে, ওটাও সি শার্প থেকেই, সি শার্প স্কেল থেকে গানটি দেখিয়েছিলাম, তো এই স্কেল থেকেই দেখাচ্ছি, তো ভালো করে খেয়াল করবেন। মিলন আমি মানে বাজাচ্ছি আর বলছি, খেয়াল করবেন। মিলন হবে কত, দেখেন মিলন হবে কত, এই সব কালোগুলোর উপর দিয়ে কিন্তু যাচ্ছে। মিলন হবে কত দিনে, আবার দেখেন মিলন হবে কত, পা থেকে একদম সরাসরি ছাতে চলে যাচ্ছি, দি কোমল নি হয়ে ধা পা, দি নে, আবার ছাতে যেতে হবে কারণ মিলন হবে কত দিনে মিলন, এই কথাটা কিন্তু আছে। যেমন হবে কত দিনে মিলন, কথাটি ভালো করে খেয়াল করেন, মিলন হবে কত দিনে মিলন। আমার মনের মানুষের শনে, যেমন একদম এই নি থেকে আমি এই নিতে নামছি, উদাহরণ নিতে চলে আসছি, মুদারার নি থেকে, যেমন হবে কত দিনে আমার মনের মানুষের শনে, পরের বার যখন আমি আবার আমার মনের মানুষের শনে এটা বলবো তখন হচ্ছে আবার একটু এখানে ব্যতিক্রম আছে, যেমন আমার মনের মানুষের স, এই সটা আপনার এই পর্যন্ত নামবে, যেমন নে স অ নে, তাহলে পুরাটা আমি একবার বাজাচ্ছি দেখেন। তাহলে মিলন হবে কত, আপনার এই সা থেকে কিন্তু আপনার সরাসরি এই সাতে চলে আসতে হচ্ছে, এটা আপনাদের সতর্ক থাকতে হবে যে এই সা থেকে আমার সরাসরি আমার এখানে চলে আসতে হবে, যেমন আবার হবে কত, স্থায়ী শেষ হয়ে গেল। এখন খেয়াল করেন অন্তরাটা কিভাবে বাজাবো, অন্তরাটা বাজাতে হবে আমাদের সরাসরি মা থেকে, সরাসরি মা থেকে আমার শুরু, সরাসরি মা থেকে অন্তরাটা শুরু, তাহলে চাপ তো কোপড়া অহর নিশি, দেখেন খেয়াল করেন, আবার দেখেন, এখন এখান থেকে আবার আমার আবার কোমল নি থেকে নিচ্ছি, যেমন পুরোটা হচ্ছে একদম আমার তারার কোমল গা পর্যন্ত আসছে কিন্তু, যেমন এখন চেয়ে আছে কালো শশী, দেখেন কিভাবে, যেমন পুরোটা মিলিয়ে বাজাচ্ছি, এই পাতে আবার আমার কাছে আসতে হবে সা থেকে, যেমন হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, এটা দুইবার দুইবার বাজানোর নিয়ম একটু দুই রকম আছে, যেমন হব বলে চরণ, হব বলে চরণ দাসী, এখন হচ্ছে হব বলে চরণ দাসী, এই হব বলে চরণ দাসীটা একটু একটু উপরে যাচ্ছে, যেমন
যেমন একবার বাজালাম হচ্ছে, এখন আবার একটু পরে যাচ্ছে, একটা হচ্ছে হব বলে আমি এখান থেকে, যেমন হব বলে, আর একটা হচ্ছে হব বলে একটু পরে। তারপরে ওতা হয় না কপাল গুনে, ওতা হয় না কপাল গুনে কথাটি দুইবার, এটি আর মিলন হবে কত দিনে, এটির সুর একই রকম একই ভাবে বা হারমোনিয়ামে বাজবে, যেমন ওতা হয় না কপাল গুনে। ওতা যেমন ওতা হয় না কপাল গুনে, আবার ওতা, তাহলে ওতা বাজানোর পরে আমার আবার হয় না, এটা আমার এই সাথে আবার এই সাথে আসছে, সেম মিলন হবে কতদিন এই কথাটি আমি যেভাবে বাজিয়েছি, এই কথাটি আমাকে সেম এভাবে বাজাতে হচ্ছে। যেমন আর ওই যে আমার মনের মানুষেরও শোনে, আমার মনের মানুষের শোনে, এই 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 বিষয়টি সব জায়গায় একই রকম। যেমন তো আমি পুরাটা স্থায়ী অন্তরা সহ আমি একবার বাজিয়ে দেখাচ্ছি, দেখেন কিভাবে। বাজাতে হয়, অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন, কিছু না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই প্রচুর প্র্যাকটিস করার পরে আপনাদের এটা পুরোটা আপনারা একদম আলাদা আলাদা করে এটা প্র্যাকটিসটা করবেন। হ্যাঁ, কেউ কিছু না বুঝতে পারলে অবশ্যই জানাবেন, আমি প্রয়োজনে ওটা বারে বারে দেখিয়ে দিব, কোনো অসুবিধা নেই। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।